সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আজকে আমরা সুন্দর একটা দেশ পেয়েছি, আমরা যাতে আগামীতে আরো সুন্দরভাবে আগাতে পারি, দেশকে আরো সুন্দরভাবে সুন্দর জায়গায় পৌঁছাতে পারি, সেজন্য আমাদের সর্বোচ্চ সবাই চেষ্টা থাকবে, এগুলি আমার বক্তব্য শেষ করছি। সংস্থাটি এনারা কিন্তু চেষ্টা করেছেন সমগ্র বাংলাদেশে একটি সুন্দর সুব্যবস্থার মধ্য দিয়ে সকলকে, কবি, সাহিত্যিক, কৃষিজীবী, ধর্মীয় ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সকলকে নিয়ে একটি সুন্দর একটি অবস্থান সৃষ্টি করতে আসুন। আজকে সেই মঞ্চে দাঁড়িয়ে আমি সকলের কাছে আহ্বান রাখি, আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মিলে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে মিলে এক সুরে, এক তালে, একভাবে আমরা সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে বদ্ধ হই। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখে সকলের সুস্বাস্থ্য, সকলের উত্তরোত্তর কল্যাণ, সকলের উন্নত জীবন প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আমার ছোট ভাই ধ্রুবনন্দন গোস্বামীকে আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য বা আজকে আমার সঙ্গে আসার জন্য আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। অত্যন্ত গুণম্বিত এবং গর্বিত হওয়ার মতো রাষ্ট্রীয় কৃষ্টি নিয়ে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, কবি সাহিত্যের এবং সংস্কৃতির নিয়ে আমরা যথার্থ বক্তব্য সকলের মুখ থেকে শুনেছি, পাশাপাশি মুক্তিযোদ্ধার ইতিহাসও আমরা আজকের মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনেছি। উল্লেখযোগ্য আমরা বিশেষ গুণে গুণান্বিত হয়েছি, শিক্ষণীয় হয়েছি আজকের মাননীয় প্রধান অতিথির অত্যন্ত চমকপ্রদ যে বক্তব্য, তাতে যদি আমরা সকলে অন্ততপক্ষে কিছুটা খেয়াল করি বোঝা যায় যে বাংলা আজকের যিনি যার নামকরণে আজকে সম্মাননা পদক আপনাদের মাঝে বিতরণ প্রদান করা হবে তার ইতিহাস উনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। এখানে আমি একটা জিনিস জানতাম না, সেটা আমি আজকে বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি। পাশাপাশি আরও অনেক বিষয়ে উনি ভারতবর্ষ তথা বাংলাদেশ সব মিলে এমন ইতিহাস এখানে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে এই চর্চাটাই হচ্ছে আজকের উদীয়মান বাংলাদেশের অবদান, এবং উদীয়মান বাংলাদেশ মানেই আমি মনে করি স্বেচ্ছাব্রতী মন মানসিকতার মধ্য দিয়ে এই দেশের এবং এলাকার কিছু সংখ্যক যুব বা তরুণ বা ব্যক্তি তাদের আদর্শতা, সততা দিয়ে এলাকার উন্নয়ন এবং দেশের তথা দেশের উন্নয়নের জন্য, উন্নতির জন্য বাস্তব ভিত্তিক যে পদক্ষেপ তৈরি করবে সেটা হচ্ছে স্বেচ্ছা আমাদের সংগঠন, সেটাই হচ্ছে উদয়ন বাংলা, উদীয়মান বাংলাদেশ আমি বিশ্বাস করি। তাই পেলেও পেতে পারো অমূল্য রত্ন, এই উদীয়মান বাংলাদেশের এই ছেলেটা, এই মানে উদীয়মান যে ছেলেটা আজকে সঞ্চালনায় দায়িত্বে ছিলেন, আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসছেন আপনাদের যেসব গঠনমূলক বক্তব্য এবং মন্তব্য আমরা শুনেছি, বিশেষ করে কবিয়ালের যে কবি লেখকের যে লেখনী শক্তি, এটা আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত মানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং শিক্ষণীয় হওয়ার, গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরকে একটি বিশাল জাগরণ সৃষ্টি করেছে, যার কৃতিত্ব আমি মনে করি এই উদীয়মান বাংলাদেশ আজকে স্বাধীনতা 52 বছর পরও একটি কথা বারবার অনেক বক্তার মুখ দিয়ে শুনেছি, বিশেষ করে বিষয়ভিত্তিক প্রধান অতিথি সুন্দরভাবে বলেছেন যে আমাদের দেশের নৈতিকতা সম্পর্কে, ওনারা হয়তো নৈতিকতাটা বলে নাই অন্যভাবে বলছে, আমি বিশ্বাস করি আমরা যদি
সত্যিকারের বঙ্গবন্ধুর সোনার বাংলা সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল রহমান রহিম একটি সুযোগ দিয়ে গিয়েছেন। হায়ানের গোষ্ঠী যদিও 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ সকলকে চিরতরে শেষ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে তার দুইটা সম্পদ রেখে দিয়েছেন, যার মধ্যে একজন বাগিনী যাকে বলা হয়, চোখ যাকে বলা হয়, বিশ্বনন্দিত নেত্রী যাকে বলা হয়, সে বঙ্গবন্ধুর বঙ্গজননীর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি জাতি আমরা তো 71 সালে স্বাধীন হয়েছি, এই 71 সালের আগে কি বাংলা ছিল না? বাঙালি জাতির উৎপত্তি কখন হয়েছিল সেটা কি আমরা জানি? মানব সভ্যতার বিকাশের পরপর বং নামে এক ব্যক্তি বাঙালি জাতি সভ্যতার উৎপত্তি বিকাশ চলমান করে হিমালয়ের পাদদেশ থেকে। হিন্দুস্তান আমরা মনে করি হিন্দু ধর্ম, এটাই একটা ধর্মীয় নাম না? হিন্দ এক ব্যক্তির নামে জাতি গঠিত হয়েছিল। হিন্দ যাকে ইংরেজরা উচ্চারণ করতে পারে না বলে হিন্দ কি ইন বানাচ্ছে, ইন্ডিয়া বানাচ্ছে, ওরা এই উচ্চারণ করতে পারে না, ইন্ডিয়া। হিন্দ এক ব্যক্তির নাম, হিন্দু ধর্মের নাম হলো সনাতন ধর্ম, হিন্দু কিন্তু ধর্মের নাম না, এটা জাতি সভ্যতার নাম। আমরা ওনাকে ভুল করে ফেলি, এটা এই জন্য ইতিহাস জানতে হবে আমাদেরকে। বাঙালি জাতি হিন্দের নাতি হলো বং, বঙ্গে বাঙালি জাতি সত্তাকে প্রাতিষ্ঠানিক নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠে হয়েছিল বাঙালি। আমরা কি জানি মহাস্থানগড় কেন বিখ্যাত বগুড়া জানেন? হ্যাঁ, মহাস্থানগড় আজ থেকে 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 2500 বছর মানে 4000-4500 বছর আগে, 2007 সাল খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, মানে 4000-4500 বছর আগে প্রাচীন বাংলার রাজধানী ছিল। প্রাচীন বাংলার রাজধানী ছিল 700 বছর তক শাসন করতে গেলে, বেরোলে তো অনেক পরের গাইনি, অনেক পরের গাইনি। 700 বছর বাংলার রাজধানী ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজধানী রাস্তা অনেক বিশাল বাংলা ছিল। আপনার সোনারগাঁ কেন বিখ্যাত জানেন? সোনারগাঁ ছিল যে বাংলা বাঙালিদের গৌরবের বিশাল ঐতিহ্য আছে। আমরা শুধু 20 বছর 50 থেকে 70 বছর হিসাব করি, আর কোনো হিসাবও জানতে চাই না। আমাদের যে গৌরবের একটা ঐতিহ্যের অহংকারের একটা বিশাল ঐতিহ্য আছে বাঙালি, সেটা আমাদের জানতে হবে। আপনি দেখেন সোনারগাঁ কেন বিখ্যাত? সোনারগাঁ বিখ্যাত হলো যে সোনারগাঁ 400 বছর বাংলার রাজধানী ছিল। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ এই রাজ্যের প্রতিষ্ঠা করেন, তুর্কি শাসক, এবং তিনি দিল্লির মোহাম্মদগুরি মুসলমান শাসকের সাথে বিদ্রোহ করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ প্রতিষ্ঠা করেন 1338 খ্রিস্টাব্দে। ফখরুদ্দিন মুবারক শাহ, গিয়াসউদ্দিন আলম শাহ, ইলিয়াস শাহ, ওরা সব বিদ্রোহ করে করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন। এবং এই বাংলার এই রাজধানী সোনারগাঁ থেকে, প্লিজ আপনারা এখন অন্যদিকে মনোযোগ দিলে আমার কথাটা দৃষ্টি আকর্ষণ হবে না দাদা, এই স্বাধীন বাংলাটা 400 বছর বাংলা রাজধানী কোথায় ছিল? 700 বছর ছিল মহাস্থানগড়, 400 বছর ছিল সোনারগাঁ। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান নামে এক মোগল শাসক, তিনি সোনারগাঁ থেকে রাজধানীকে ঢাকা নিয়ে আসেন। ইতিহাস আমাদেরকে জানে। হ্যাঁ, একটা ছবি নেবো না।